তো দেখতে পারছেন অনেকগুলো ওরা ছলম বা খোলস ছেড়েছে, এ বাইট করার জন্য মানে পুরোটাই প্রস্তুতিতে আছে। সবাই চলে গিয়েছে, ও কিন্তু যাচ্ছে না, ও বাইট করবে। একে রিলিজ করে দেব। তো আমরা চলে আসছি রাজা ভাতখাওয়া ফরেস্টে। আমরা গতকাল রাত্রে যে স্পেকটিকেল কোবরাগুলো রেস্কিউ করেছিলাম মজিদ খানা থেকে, যে স্পেকটিকেল কোবরার বাচ্চাগুলো রেস্কিউ করেছিলাম, 11টি বাচ্চা পেয়েছি আমরা, 20টি ডিম পেয়েছিলাম, কিন্তু 20টি ডিমের থেকে হয়তো 9টা বাচ্চা হয়তো এদিক সেদিক বেরিয়ে গিয়েছে। তো আমরা 11টি বাচ্চা পেয়েছি, তো সেগুলোকে আমরা রিলিজ করতে চলে আসছি রাজা ভাতখাওয়া ফরেস্ট। তো পাশের আমাদের রাজা ভাতখাওয়া ফরেস্ট পাশের পঞ্চায়েত রয়েছে, যে কোথাকার পঞ্চায়েত তুমি? কুমার গ্রাম ব্লক রায়ডাক জিপি, তুমি একটু বলে দাও। আমরা এখানে আসছি মানুষের ভালোর জন্য আসছি, আমরা এত দূর দিয়ে এইগুলো ছাড়ছি, কেন বাড়িতে কোনো গ্রামে আরো কোনো অসুবিধা না হোক, এই জন্য আমরা এত দূর আসছি। তো আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 9091333412। তো আমাদের এই নাম্বারে ফোন করলে আশা করি আপনারা যদি একটু ওয়েট করুন, সাপটাকে যদি একটু দেখে রাখুন, তাহলে আমরা অবশ্যই পৌঁছে যাবো, রেস্কিউ করবো। আপনারা কোনো কারণবশত সাপের পাশে ফিনাইল বা অ্যাসিড কোনো আঘাত করবেন না সাপকে, সাপকে আঘাত না করে আমাদের ফোন করবেন, আমরা একটু দেখে রাখবেন, আমরা পৌঁছে যাবো, রেস্কিউ করবো, করে এনে আমরা ওকে রিলিজ করে দেবো ফরেস্টে। এখন দাঁড়ার সাপটি বের করবো, তো দাদা ধরতে যাবে। তো আমি অনেকেই ভাবে যে দাঁড়ার সাপের লেজে নাকি কাটা আছে, কাটা আছে, অনেকে ভাবে যে লেজ দিয়ে বাড়ি দিলে নাকি অনেক কিছু হয়, ধরে দেখো যে লেজে কিছু আছে কি? কিছু নাই তো, কিছু আছে, কিছু নাই, কিছু নাই তো লেজে, কিন্তু কিচ্ছু নাই। তো এরা হচ্ছে যা করবে হচ্ছে মুখ দিয়ে করবে, বাইট করবে। আর অনেকে ভাবে কি দাঁড়ার সাপ হচ্ছে লেজ দিয়ে বাড়ি দেয়, বলে না, বলে না লেজ দিয়ে বাড়ি দেয়। ও লেজটা হচ্ছে খুবই চিকন, দেখতে পাচ্ছ, একদম চিকনই। আর এর কোনো পিছনে কিছু আছে দেখো, ভালো কিছু নেই, কিছু আছে, মানুষ আগেরকার দিন যে লোকগুলো বলতো সেগুলো হচ্ছে ভুল, ভুল তো, তুমি আজকে বুঝতে পারলা, বুঝলাম। কিন্তু বাড়ি দেয় এ স্পিডে চলে জন্য, মানে গায়ে বাড়ি লাগে, না কিচ্ছু হবে না। এই সাপ কামড় দিলে বা বাড়ি দিলে লোক মারা যাবে না। তো আমি দেখাচ্ছি হচ্ছে দাঁড়ার সাপ, রাখো তো, রাখো এক মিনিট, এক মিনিট, একদম কেয়ারফুল দাঁড়ার সাপ। হ্যাঁ, তো এরা যদি বাইট করে এক মিনিট মারা যাবে না, লোক মারা যাবে না। আরে ভিডিও কল না, একটা পয়েন্ট তো আমরা কালকে যে রাতের বেলা যে রেস্কিউ করে আনছিলাম আমকালা রোড মসজিদ থানা থেকে, যে 11টি প্র্যাকটিক্যাল কোবরা, তো কোবরার বাচ্চা, তো সেগুলো আমাদের কাছে রয়েছে, তো আপনাদের দেখিয়ে দিব। প্র্যাকটিক্যাল কোবরার বাচ্চা সব খুবই রিক্সি, খুবই রিক্সি। আরেকজন রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এখনও যে ছোট হলে হবে কি, তার ফোনাটা কিন্তু অনেক বড়, দেখতে পারলেন যে খুবই রিক্সি, সে বড় হোক ছোট হোক। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ওরা ছলম বা খোলস ছেড়েছে, তো এক এক করে বেরিয়ে যাচ্ছে, আমরা সবাইকে ওদের রিলিজ করে দেবো। দেখতে পারলেন এর রাগটা প্রচুর, এ যাওয়ার কোনো না, এ বাইট করার জন্য, এ বাইট করার জন্য মানে পুরোটাই প্রস্তুতিতে আছে,
সবাই চলে গিয়েছে, ও কিন্তু যাচ্ছে না, ও বাইট করবে। এর এ বাইট করার জন্য কিন্তু প্রচুর, দেখতে পাচ্ছেন যে ও যাবে না। হ্যাঁ, এ বাইট করবে। তো একে দেখতে পাচ্ছেন, এ এখনো বাইট করার জন্য এখনো ও ছবল তুলেই আছে। তো একেও আমরা রিলিজ করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে ওরা যে আমার ব্যাগারে ব্যাগারে খোলক ছেড়েছে, দেখতে পাচ্ছেন ব্যাগারে কিন্তু খোলক ছেড়ে দিয়েছে। এরা মাসে চারবার করে এখন ছোট আছে, তো ওরা খোলক ছাড়বে আর বড় হবে। তো আমরা একেও একেও রিলিজ করে দেবো। যা বাবা যা, জঙ্গলে যা, চলে গেলে। Thank you.